ভারত চীনের বিরোধে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, আর চীনের সঙ্গে অর্থনৈতিক, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, করোনা মোকাবেলায় চীন বাংলাদেশকে ভ্যাকসিন দেবে, পাশাপাশি দেশটি বাংলাদেশকে 8,000-এর বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তিনি বলেন, এ নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করলেও ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো দূরত্ব তৈরি হয়নি। ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, এটা নারীর সম্পর্ক, আমি বলি রক সলিড, অন্য কোনো কিছু এতে আপনার অসুবিধা সৃষ্টি করতে পারবে না। হ্যাঁ, আমাদের কিছু সমস্যা আছে, সমস্যা আমরা আলোচনার মধ্যেই সমাধান।